আমার বায়রা বন্ধুরা আমার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলে আব্বা আম্মাকে এহসান করো, মা বাপকে দয়া করো, মা বাপকে ভালোবাসো, মাকে হাসি মুখে ডাক দিও। ছোট্ট গালে জ্বর আসলে আব্বা একটা দূর মারছে নন্দনপুর বাজারে ডাক্তার আসিনি, মা একবার তোমার দিকে তাকায় আর একবার আকাশের দিকে তাকাইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দে, বলে আল্লাহ আমার সন্তানকে তুমি আল্লাহ নিয়ে যাইও না, আমার সন্তানকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। মা যে দোয়াটা করে লক্ষ লক্ষ টাকা দিয়া কোথাও এই দোয়া কিনতে পাইবেন না, জোরে বলুন ঠিক কিনা। আব্বা আম্মার অন্তর থেকে যে দোয়াটা হবে এই দোয়া লক্ষ লক্ষ টাকা দিলেও কোনো ব্যক্তি আপনার জন্য এই দোয়া করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, মা বাপকে তোমরা কোনোদিন কষ্ট দিও না, আব্বা আম্মাকে তুমি ভালোবাসো। এটা কার কথা? আল্লাহর কথা। আমার বায়রা বন্ধুরা আমার, এই জন্য আমি আপনাদের সামনে যে আয়াত পড়েছি, এক নম্বর আল্লাহ বলেন একমাত্র আল্লাহর ইবাদত করবে, দুই নম্বর আল্লাহ বলেন আব্বা আম্মাকে এহসান করবে, ভুলে গেছেন? মনে মনে নাই? তুমি ছোট্ট থাকতে তোমার মুখের লুকমা বাতের নলা মাইখাজে উড়াই দিত মা, তুমি ভুলে গেছো? তুমি পায়খানা করলে মেতরনির মতো তোমাকে পানি দিয়ে তোমারে ভালো করে ধৈত, তোমার পায়খানা মেতরনির মতো মা জননী পরিষ্কার করত, তুমি কি ভুলে গেছ? আমার বায়রা বন্ধুরা আমার, এই জন্য সাবধান, মাকে কষ্ট দিয়েন না, আব্বারে কষ্ট দিয়েন না। মা যার নাই আব্বা যার নাই এ বুঝে মা কেমন জিনিস, এ বুঝে আব্বা কেমন জিনিস। আল্লাহু আকবার। আমার বায়রা, ঘরে তার চলে যাইতে হয় যেই মাটির ঘর, চতুর্দিকে মাটির বেড়া, নিচে মাটির বিছানা, উপরে হয় কাঁসা বাঁশের সাইমানা, ঠিক কিনা জোরে করে। লাশ নিচে নামাইয়া উপরে কাঁসা বাঁশ দিয়া সাইমানা দে, এরপরে দাড়ি কাইত্যা অথবা বিভিন্ন কাগজ দিয়া মাটি দিয়া জীবনের চাপা দিয়ে আসে, ঠিক কিনা জোরে কর। এরপরে আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছি তোমাদেরকে, আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন আবার সেই মাটিতে নিয়ে আসব, কিন্তু মাটির ঘরে তুমি চিরকাল থাকতে পারবা না, দুনিয়া তো চিরকাল থাকা যাবে না, আবার কবরের ভিতরও আপনি সবসময় থাকতে পারবেন না। আল্লাহ বলেন, ওয়ামিনহা নুখরিজুকুম, হে বান্দা বান্দি, দুনিয়ার জমিন থেকে তোমার আমি আল্লাহ কবরে নিয়ে আসব, আবার সেই কবর থেকে একদিন আমি আল্লাহ নিজেই তোমাকে বের করব। কেন বের করবেন? বের করে আল্লাহ পাক রাব্বুল আলামিন বান্দার মধ্যে আল্লাহর জন্য ইবাদত বন্দিগি কে করেছে কে করে নাই যাচাই করবে। ওই বান্দা বান্দির মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহর মহাব্বত আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কোন বান্দাটা উত্তম আমল করেছে,
কে কার চাইতে বেশি আমল করেছে এটা আল্লাহ পাক যাচাই করবেন আল্লাহ তিনি কোরআনুল কারীমের মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা মওত সৃষ্টি করেছেন হায়াত সৃষ্টি করেছেন কেন কোন কারণে আল্লাহ হায়াত আর মওত সৃষ্টি করেছেন মওতের পরে আল্লাহ জিন্দা করবেন জিন্দা কেন করবেন আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আমি আল্লাহ দেখব তোমাদের মধ্যে উত্তম আমল আমি আল্লাহর মহব্বতের জন্য আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি আল্লাহর জান্নাত পাওয়ার জন্য অনন্তকাল জান্নাত শান্তির জায়গা পাওয়ার জন্য আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাদের মধ্যে উত্তম আমল কে করেছ কে কার চাইতে বেশি আমল করেছ আমি আল্লাহ যাচাই করব হাশরের ময়দানে আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ বলেন তোমাদের মধ্যে উত্তম আমল কে কার চাইতে বেশি করেছ আমি আল্লাহ এটা যাচাই করব যার আমল সুন্দর হবে তার জান্নাতটা তত সুন্দর হবে যার আমল যত সুন্দর হবে তার জান্নাতটা ততই সুন্দর হবে যার আমল যত দামি হবে তার জান্নাতটা তত দামি জান্নাত হবে সুবহানাল্লাহ বলবেন না বন্ধুগণ আমার এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ الله পাক রব্বুল আলামিন বলেন বান্দারে আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করবা না একমাত্র আল্লাহর ইবাদত করবে দান করবে আল্লাহর জন্য দান খেরাত কার জন্য নামাজ পড়বে কার জন্য নামাজ পড়বে আল্লাহর জন্য রোজা রাখবে আল্লাহর জন্য কোরআন তেলাওয়াত করবে আল্লাহর জন্য মানুষের সেবা করবে আল্লাহর জন্য মানুষকে ভালোবাসবো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জোরে কোন ঠিক কিনা প্রতিটা মুহূর্তের কাজে একমাত্র ইবাদত করব আমার মাওলাকে রাজি করার জন্য জোরে বলুন ঠিক কিনা আরো জোরে বলেন বায়ের আমার বন্ধুর আমার রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ইহুদি এসে ডাক দিয়ে বলল নবীজি গো আমি আপনার দুশমন কিন্তু আপনার আচার আচরণ আপনার চাল চলন আপনার কথাবার্তা শুনে আমি সিদ্ধান্ত নিয়েছি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব আর জোরে কন সুবহানাল্লাহ নবীজি বললেন ঠিক আছে কালিমা পড়লে তুমি পড়তে পারো আল্লাহর নবী তাকে কালিমা পড়াইয়া দিলেন মুসলমান হয়ে গেছি মুসলমান হওয়ার পরে লোকটা ডাক দিয়ে বলে নবীজি আমি কালিমা পড়ার কারণে আমার বাড়ি ঘর থেকে আমার বংশধর লোকেরা তাড়াইয়া দিছে বাড়ি থেকে আমার বের করে দিয়েছে নবী গো আমাকে কিছু সাহায্য করেন নবী বললেন
তুমি নতুন মুসলমান, কালিমা পড়ে মুসলমান হইলা, তোমার অভাব কষ্ট হবে, এটা আমি চাই না। আমার একজন সাহাবী আছে যার নাম উসমান গনি, সুবহানাল্লাহ, আমার সাহাবী উসমান গনির কাছে যাও, উসমান গনি কি গিয়া বলবে, আমি নবী তোমারে পাঠাইছি তোমারে কিছু দান করার জন্য। নবীর কথা শুনে এবার লোকটা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন। তিনি গিয়ে দেখে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা একজন কর্মচারীরে ধমকাইতেছে, খালি ধমক দিতেছে। লোকটা জিজ্ঞাসা করলো উসমান গনি সাহেবের কর্মচারীরে এইভাবে ধমক দিতেছে কেন, আরে কেরোসিনের তেল কুফির মধ্যে বা বোতলের মধ্যে ঢালতে গিয়া এক ফুটা তেল মাটিত পড়ে গেছে, এই জন্য কর্মচারীরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ধমক দিতেছে, কি এর তেল, কেরোসিন তেল, প্যারাশুট না, কেরোসিন তেল এক ফুটা। তো নবীজি যেই লোকটারে পাঠাইছে উসমান গনির কাছ থেকে সাহায্য আনত, এই লোকে এই খবর পাইয়া চিন্তা করে যেই লোকে এক ফুটা কেরোসিনের তেল মাটিত পড়ার কারণে কর্মচারীরে দমক দেয়, এই বেটার কাছে সাহায্য চাইলে আর আমারে দৌড়ানি দিব, ঠিক না? এই ডরে কিছু না বইলা নবীর দরবারে আয়া হাজির হইছি। রসুল জিজ্ঞাসা করলো কিও, আমার সাহাবি উসমান গনির কাছে তুমি গিয়েছিলে? বলে হ্যাঁ গেছিলাম, দিসিনি কিছু, খনা দেয় নাই, চাইছিলা? ক চাই নাই। তো চাইলা না কে? ক চামু কেমনে, চাওয়ার মতো কোনো পথই নেই। ক কি হইছে? লোকটা ডাক দিয়া ক নবীজি উনার নিজেরই অভাব। ক কেমনে বুঝছ? ক এক ফুটা কেরোসিনের তেল কর্মচারী বোতল ঢালতে গিয়া এক ফুটা কেরোসিনের তেল মাটিত পড়ে গেছে, এই জন্য কর্মচারীরে ধমকাইতেছে। কেরোসিনের তেলের এক ফুটার জন্য যদি কর্মচারীরে ধমক দে, এই লোকের কাছে চাইলে দিব, আমার সাহস হয় না, চাওয়ার মতো আমার সাহস হয় না। রসুল বললেন তুমি আবার যাও, আবার গেছে, গিয়ে জিজ্ঞাসা করলো উসমান গনি সাহেব কোথায় আছে, কই দিকে গেছে, সামনে গিয়ে দেখো আছে। লোকটা আগে গিয়ে দেখে বাতাসে তোলা উইরা যা দুইরা দুইরা তোলা ধরে। তে লোকটা জিজ্ঞাসা করলো উসমান গনি সাহেব কারে, উনি কোথায়, কই যে বাতাসে তোলা উইরা যা আর দুইরা দুইরা যে তোলা ধরে উনি উসমান গনি, দেখিয়া আর কাছে গেছে না, ডাইরেক্ট নবীর দরবারে হাজির। রসুল বলল আমার সাহাবি উসমান গনির কাছে তুমি গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম, দিয়েছে? খনা দেয় নাই, চাইছিলে? বলে চাই নাই। চাইলা না কে? ওনার সাংঘাতিক অভাব। কেমনে বুঝছ? ক বাতাসে তোলা উইরা যা দুইরা দুইরা তোলা ধইরা ধইরা জমায়, আমি যা বুঝছি ওনার অভাব বোধহয় অনেক বেশি, এই ডর আমি চাই নাই। রসুল বলল তোমার কাজ হইল চাওয়া, তুমি চাইলা না কে? তুমি আবার যাও। লোকটা ডাক দিয়া কোনো নবীজি আর কোনো লোক নাই, এই লোকটা সারা। রসুল ডাক দেখো আমি বলছি তুমি যাও, এখন গেছে, গিয়া দেখে পিঁপড়া চিনেন, পিঁপড়া, পিঁপড়া চিনির দানা মুখে লইয়া গাতার ভিতরে ডুকতসা আর এমনি পিঁপড়াটার জাতাদা দইরা চিনিটা রাইকা রাইকা জমা।
তো এক লোকের জিজ্ঞাসা করলো, উসমান গনি দেখছেন নি ওই ফিফরার মুখে তেজে সিনি রেখে জমাইতেছে, ইলেই উসমান গনি। লোকটা কয় রসুল আমারে পাঠায় দে ঠিক আছে, কিন্তু কি যে অভাব উনার নবী, তো এই খবর নবীর কাছে আছে না নাই আল্লাহই জানে। চাইল না, না চাইয়া নবীর দরবারে গিয়ে হাজির হইছে। রসুল বলল, ও আমার সাহাবী উসমান গনির কাছে গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম। চাইছিলে? বলে চাই নাই। চাইলা না কে? তো সামু কেমনে পিঁপড়ার মুখের মধ্যে চিনির দানাটা লইয়া, পিঁপড়ারই কিতা আর দানারই কিতা, এই পিঁপড়া চিনির দানাটা নিয়ে গাতা ডুকতো সা, এমনই পিঁপড়াটার দৈরা চিনি দানাটা রাখিয়া এক জায়গা একটা একটা করে জমাইতেছে। এই অবস্থা দেখিয়া আমি চাইনি। নবীজি কয়, তুমি তিনবার গেলাই একবারও সায়া দেখলা না, আবার যাও, যাইয়া কইবা আমি নবী পাঠাইছি আল্লাহর হস্তে তোমার কিছু দিত। সুবহানাল্লাহ, জোরে এখন এই লোকটা যা সামনে কিছুক্ষণ যাইয়া আবার ফিরছে, যা মোনা যাইতাম না, চিন্তা করে নবী পাঠাইছে, না গেলে নবী যদি কষ্ট পায় তা আল্লাহ কষ্ট পাইব, তাইলে তো আমার জাহান্নাম ছাড়া উপায় নেই। আচ্ছা তারপরে যাই, গেছে গিয়া দেখে সিরা ভাড়া বাঙ্গা একটা শাড়ির মধ্যে বইলিছে চাটাই। সিরা ভাড়া এত বড় ধনী মানুষ, স্বাভাবিক একটা চাটাইয়ের মধ্যে বসা, স্বাভাবিক জামা কাপড় গায়ে দেওয়া। এখন তো বর্তমানে পাগড়ি টুপি চশমা বাপ সাপ দেখলে মনে হয় যেন আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ মামাতো ভাই, কিন্তু তলে তলে খবর নিয়ে দেখা যায় ওই তো সুদ খা আনাইলে দরবার করতে গিয়ে ঘুষ খা, ঠিক না? ভাবে কাজ হবে না, কাজে কাজই হইতে হবে। জোরে বলুন ঠিক কিনা। এবারে লোকটা চিন্তা করলো, রসুল যখন আমাকে একবার দুইবার তিনবার চারবার ফাড়াইছে, এখন সাহস করে একটু চাইয়ে হইলে। লোকটা ডাক দিয়া বলে, উসমান গনি ভাই, আপনার কাছে এসেছি। কেন এসেছ? আসছি আপনি যদি পারেন আমাকে কিছু দান করেন, আমি রহমতের নবী রাহমাতুল্লিল আলামিনের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমি মুসলমান হওয়ার কারণে, আল্লাহর ইবাদত করব সিদ্ধান্ত নেওয়ার কারণে আমার বংশধর লোকেরা আমাকে বাড়িঘর থেকে বের করে দিয়েছে, বড় অভাবে আছি। যদি পারেন গো, আল্লাহর নবী আমাকে পাঠাইছে কিছু দান করার জন্য আপনার কাছে পাঠাইছে, নবীজি পারেন যদি আমারে কিছু দান করেন। হযরত উসমান গনি বললেন, আমার নবী পাঠিয়ে দিয়েছে, তুমি দাঁড়াও, আমার নবী তোমারে পাঠাইয়া দিলে, আমার কাছে তুমি জন এসে গেছো, এই দেখো লাইন ধরে দাঁড়িয়ে আছে ওট, এই লাইনের ওটের মধ্যে যে ওটটা তোমার কাছে ভালো লাগবে ওই ওটটা আমি আল্লাহর আল্লাহ নবীর সন্তুষ্টির জন্য দান করে দিছি। এই লাইনে উটের লাইন আছে, এই উট যেটা তোমার ভালো লাগে ওইটা নিয়ে যাও। লোকটা একবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়, আর একবার উঠের দিকে তাকায়। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর বান্দা, আমার দিকে আর উটের লাইনের দিকে তাকাও কেন? লোকটা ডাক দে বলে,
আপনার যে অবস্থা দেখছি অবস্থার সাথে দানের লগেদি মিলে না। দান দি করেন এত বড় তোলা উইরা যা দুইরা দুইরা তোলা দুইরা জমান পিপরার মুখ থেকে চিনির দানা রাইখা রাইখা জমান এক ফোঁটা কেরোসিনের তেল মাটির পয়রা যাওয়ার কারণে চাকরকে দমক দেন আর আমাকে এই উটের লাইনের ভিতর থেকে যে উটটা আমার কাছে ভালো লাগবে আল্লাহর আল্লাহ নবীর নামে দান করে দিতে রাজি হয়ে গেলেন। হযরত উসমান গনি বললেন বলিছি এই উটের লাইনের মধ্য থেকে যে উটটা তোমার ভালো লাগবে নিয়ে যাও। আপনারা বলেন লোকটা কি বড়রা নেব না ছোটরা নিব? সোলফুর বাজারে যদি বড় গরু বেছে 8,000 আর ছোট গরু যদি বেছে 22,000 কোনটা কিনব? বড়রা, ঠিক না? আ লোকটা বিশেরা দেহে প্রথম যে লাইনের উটের লাইনের প্রথম যে উটটা কারো রয়েছে এটা হইল সবচেয়ে বড় উট। তো উটের একটা স্বভাব হইল আগের উটটা যেদিকে দূর দেয় পিছনের উটও ইদার সাথে সাথে দূর দেয়। যারা বিদেশ গেছেন সৌদি আরবে উটের পাল দেখছেন উটের যে গ্রুপ তার গ্রুপ ধরে থাকে যেদিকে উট দূর দিব বাকি উটগুলো ইদার সাথে এক দূর দেয়। এবার এই লোকটা ওই লাইনের প্রথম যে উটটা এই উটটার নিয়ে রোয়ানা হইছে তো উটের স্বভাব হইল আগেরটা যেদিকে যা পিছনেরটিও পিছনের উটগুলিও ওই দিকেই যা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা একটি উট দান করলেন আর নবীজির কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার সিদ্ধান্ত নিয়ে গেছে। বাড়িঘর থেকে সবাই তারে তাড়াইয়া দিল মুসলমান হওয়ার কারণে। এবার আল্লাহর বান্দা নবীজির কাছে সাহায্য চাইলেন। নবীজি বললেন আমার উসমান গনির কাছে যাও। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা একটি উট দান করলেন। লোকটা ওই একটা উট নিয়ে যখন সামনের দিকে রওনা হইল পিছনের উটগুলিও এই উটের সাথে যাইতে আরম্ভ করল। লোকটা ডাক দিয়ে বলল উসমান গনি ভাই একটি উট আপনি আমাকে দান করলেন পিছনে পিছনে আরো অনেক উট চইলা আসতেছে দৈরা রাইখা দেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন হে কালিমা পড়নেওয়ালা আমার নবীকে ভালোবাসো আমার আল্লাহকে ভালোবাসো তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছ আর আমার নবী তোমাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে আমি তোমার একটা উট দান করলাম তোমার এই উটের সাথে সাথে আরো যেই কয়টা উট যাইতে থাকবে তোমারে বলে শোনো আল্লাহর আল্লাহর নবীর নামে আমি বাকি উট গলিও তোমারে দান করে দিছি। লোকটা ডাক দিয়া ক তাহলে আমার কিছু কথা আছে। কি কথা? একটা উট দিছেন ঠিক আছে সাথে সাথে আরো যে কয়টা উট আমার এই উটের সাথে আসতেছে ওইগুলিও যখন আপনি দান করতে বলেন আমার দান করে দিছেন আল্লাহর আল্লাহর নবীর নামে তাহলে আমার কিছু কথা আছে। কি কথা? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা লোকটি ডাক দিয়ে বলল হে উসমান গনি ভাই তাহলে আমার জানার ইচ্ছা আছে। কি জানতে চাও? কেরোসিনের তেলের বোতলে তেল ডালতে যাইয়া কর্মচারী এক ফোঁটা তেল মাটিতে পড়ে যাওয়ার কারণে কর্মচারী হাতে তেল এক বোতল থেকে আরেক বোতলে ডালতে যাইয়া
একটা ফোঁটা তেল জমিনে পড়ে যাওয়ার কারণে আপনি কর্মচারীকে এইভাবে ধমক দিলেন কেন? একটা ফোঁটা কেরোসিনের দাম আর কত? আমি তো মনে করি আপনি অনেক অভাবী। হযরত উসমান গনি বললেন, না না অভাবী না। তাহলে তার ধমক দিলেন কেন? এক ফোঁটা কেরোসিনের তেলের জন্য ধমক দেন কেন? লোকটা ডাক দিয়ে বলে, এটা আমার জানতে ইচ্ছা করে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছে, লোকটা ডাক দিয়ে বলে, উসমান গনি ভাই, এক ফোঁটা কেরোসিনের তেল মাটিতে পড়ে যাওয়ার কারণে কর্মচারী ধমক দেন কেন? এটা আমার জানতে ইচ্ছা করে। এবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে আরম্ভ করার বলে, এরে নবীজির সাহাবি, এই কেরোসিনের তেল এটা হইল সরকারি তেল, জনগণের তেল, আমার মাধ্যমে বন্টন করে দেওয়ার দায়িত্ব আমার কাছে আসছে, কর্মচারীদেরকে বলেছি এগুলি বন্টন করে সমপরিমাণ সমান সমান করে দিয়ে দাও, একজনের বোতলে এক ফোঁটা তেল যে কম পড়ে গেল, কিয়ামতের কুটির ময়দানে মহান আল্লাহ আমি উসমান গনিরে দাঁড় করায়া যদি জিজ্ঞাসা করে, উসমান গনিরে জীবন ভরা ইবাদত বন্দিগি করলা, জনগণের পাওনা এক ফোঁটা কেরোসিনের তেল যে মাটিতে পড়ে গিয়েছিল, এই ব্যাপারে তুমি কি বিচার করেছ? জনগণের গরিবের মাল আত্মসাত করলে আর খাইলে খবর এই জগতে হবে, পরকালে অবশ্যই তোমার চোখের সামনে আল্লাহ ধরে তুলবে। জোরে বলুন ঠিক কি না? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, জনগণের পাওনাটা আদায় করে দেওয়া এটা ইবাদত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গরিবে আপনার কাছে যা পাওনা তার কাছে পৌঁছায় দেওয়া এটা আপনার জন্য ইবাদত। সুবহানাল্লাহ। জোরে কর সুবহানাল্লাহ। বায়ের আমার, বন্ধুর আমার, দুর্বল মানুষ, বৃদ্ধ মানুষ রাস্তায় হাঁটতে পারতেছে না, অথবা হাতের মধ্যে লাঠিটা ছিল, লাঠিটা পড়ে গেছে, আপনি তার হাতের মধ্যে লাঠিটা উঠিয়ে দিলেন, চাচা হাত থেকে লাঠি পড়ে গেছে, আপনার কষ্ট হবে উঠাইতে, নেন আমি উঠিয়ে দিলাম, নবী বলেন এটাও ইবাদত। সুবহানাল্লাহ। জোরে কন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি যদি আসামি হইয়া যাই, এই ডরে এই ভয়ে কর্মচারীর ধমক দিলাম, আর যার বোতলে এক ফোঁটা তেল কম হয়েছে তার কাছ থেকে মাপ নিলাম। সুবহানাল্লাহ। জোরে কর। তাহলে গরিবের নামে 10 কেজি করে চাউল আইলে 8 কেজি দিলা, 2 কেজি যদি কেউ মাইরা দেয় জবাব দেওয়ার লাগবো নি। আরো জোরে কন। সাবধান, এটা দুনিয়া ক্ষণস্থায়ী চিরস্থায়ী না। জোরে বলুন ঠিক কি না? তাইলে হারাম পথে মাল দৌলত জমাইয়া কোনো লাভ নাই, লাভ নাই। এই মালামাল সবাই নিয়ে যাব কারাকারি কইরা, আর কবরের ভিতরে তোমার শুয়ে দেওয়ার পরে ফেরেশতারা লাগাইব মারামারি, আর এইদিকে মাল নিয়ে লাগব ছেলে মেয়েরা কারাকারি। জোরে কোন ঠিক কিনা? তেল আমাদের কিলা বুঝে, এই জন্য হারাম পথে মালের দিকে লোভ কইরা লাভ নাই, ঠিক কিনা? জোরে কোন। লোকটা ডাক দেখো, উসমান গনি ভাই, আমি মনে করেছিলাম আপনি অভাবী। অভাব তো না,
আপনার অন্তরের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, আপনার অন্তরের মধ্যে নবীর মহব্বত আল্লাহর মহব্বত, আপনার অন্তরের মধ্যে আল্লাহর এমন ভয় ঢুকে গেছে যে ভয় আপনি জনগণের পাওনা এইভাবে আদায় করার জন্য এইভাবে চেষ্টা করেন, কিয়ামতের কঠিন ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন জবাবদিহি না করা লাগে। এই জন্য যদি আপনি এই কাজগুলি করেন তাহলে আপনার মতো ভাগ্যবান আর কয়জন আছে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার লোকটা ডাক দিয়ে বলে, ওসমান গনি ভাই, কিয়ামত দিবসটা এত ভয়াবহ। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো, আমি নবীজির কাছে শুনেছি হাশর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ডাক দিয়ে বলবে হিসাব দিয়া যাও, তার উপায় থাকবে না। সাবধান সাবধান, রহমতের নবী রাহমাতুল আলামিন বারবার করে এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। আল্লাহকে নবী বলতেন এইভাবে, আল্লাহ গো আমাকে হিসাবের বেলায় তুমি সহজ কইরো। নবী যদি এই কথা কয় তাহলে আমার আপনার অবস্থা কি? বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছে, লোকটা ডাক দিয়ে বলে বাতাসে তুলা উইরা যায়, দুইরা দুইরা পে তুলা জমান কেন? হযরত উসমান গনি বলেন, এই তুলাগুলি হইল দেশের সম্পদ, দেশের সম্পদ হিফাজত করা এটাও ইবাদত। সুবহানাল্লাহ, জোরে কন, সুবহানাল্লাহ। কারো ধান, কারো চাউল, কারো কোনো জিনিস নষ্ট হয়ে যেতেছে, আপনি দেখছেন, আপনি ইচ্ছা করলে এগুলি হেফাজত করতে পারেন, আপনি যদি হেফাজত করেন ইবাদত, ইবাদত হবে, ইবাদত হবে। সুবহানাল্লাহ, জোরে কন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, এরে নবীজির সাহাবি, সুবহানাল্লাহ, জোরে কর, ওই বুধল আমার মুসলমান ভাইয়েরা পর্দানিশীল মা বোনেরা চিন্তা করে, যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইয়া দিছে, সে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবরে যাওয়ার আগে মানুষের দোয়া পাওয়ার ব্যবস্থা কইরা যায়। সুবহানাল্লাহ, জোরে কন। আমার বাইরা বন্ধুরা আমার, এবার লোকটা ডাক দে বলে, উসমান গনি ভাই, তাহলে তিন নম্বর পিপড়ার মুখ থেকে, পিপিলিকার মুখ থেকে চিনির দানা আপনি কেন দৈরা দৈরা রাখেন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই চিনির দানা আমি কেন ধৈরা জমাই? কারণ আমি দাঁড়ায় দাঁড়ায় দেখলাম পিঁপড়ারা গর্তের ভিতর থেকে বের হইয়া চিনির দানা চুইসা চুইসা খাইছে, খাইয়া আরেকটা দানা লইয়া যখন গর্তের ভিতর রোয়ানা হইছে, আমি তাকায়া দেখি গর্তের ভিতর থেকে আরো পিপিলিকা বের হয়ে আসতে আসে, উপরে আর চিনির দানা নাই, যেই পিঁপড়াগুলি চিনির দানা নিয়ে যাইতেছে এরা খাইছে, খাওয়ার পরে আবার নিয়ে যাইতেছে, গর্তের ভিতর থেকে যেই পিঁপড়াগুলি আসতেছে এরা খাইতো পাইতো না, এই জন্য আমি যেই পিঁপড়াগুলি খাইল এরারে চিনির দানা নিত দেই না, রাইখা দেয় যারা গর্তের ভিতর থেকে বের হইতেছে তারা যেন খাইতে পারে। সুবহানাল্লাহ, জোরে কন, আল্লাহু আকবার। এবার ওই লোক
ডাক দিল উসমান গনি ভাই, এই এই আমলটা আপনি কেন করেন, এই কাজটা কেন করেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার জীবনের কিছুই যদি আল্লাহ পাক কবুল না করে, আমি আল্লাহকে বলবো, আল্লাহ তুমি সৃষ্টি করেছিলা পিঁপড়া, আল্লাহ এদের মধ্যে আমি বন্টন করে দিয়েছিলাম সমান সমান কইরা, আল্লাহ তুমি ওছিলা আমারে মাফ কইরা দাও না গো আল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলে, এটাও ইবাদত। আপনি যে বাড়িতে গুরু পালেন, এদের এই গুরুদের খাবার দাবার যে খাওয়াইতেছেন, দুধ দোয়া বাজার আপনি বেছেন, আল্লাহর এতেহাদে অন লাগলো না, ঠিক না? দুধ খাইবেন, জবাই করে গোশত খাইবেন, এতে সব আপনার ওই, কিন্তু এই গুরু যে ফালালন ফালন করেন, এটাও আপনার জন্য ইবাদতে সামিল হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য একটা পশুরেও যদি লালন পালন করেন, এটাও আল্লাহ পাক কবুল করে নিলে, এই ওসিলা আল্লাহ তোমারে মাফ করে দিবে। একজন মহিলা জীবনভর খারাপ কাজ করছে, জীবনভর যত খারাপ কাজ আছে সেই খারাপ কাজগুলি করতে 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 এত পাপ করছে, রাস্তা দিয়া যায় সব মানুষে তারে পাপি বলে। এই মহিলা তাকায়া দেখি একটা কুকুর পানির পিপাসায় জিব্বাটা বের করে জমিনের মধ্যে কাতর হইয়া পড়ে আছে। মহিলা আশেপাশে কুয়া বিশ্রাইল, পায় না পায় না, একটু দূরে গেদে একটি কুয়া আছে, ওই কুয়ার ভিতরে নিজের কাপড়ের আঁচল বিজাইয়া এই আঁচল চিপ দিয়া দিয়া কুকুরের মুখে পানি দিল। আকাশ থেকে আওয়াজ আসছে, বান্দি আমার সৃষ্টি কুকুরটারেও তুই এইভাবে পানির পিপাসা মিটাইয়া দিলি, আমি মহান আল্লাহ তোর পিছনের গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিছি। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার ছেলে মেয়েদের জন্য আপনি যে কাজকাম করেন ইবাদত, বিবির জন্য যে আপনি চমচম মিষ্টি সিঙ্গারা পেঁয়াজও কিছু আনেন না দিয়া, এটা আপনার জন্য নেক লেখবে ফেরেশতারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মার জন্য, বাবার জন্য, ছেলে মেয়েদের জন্য তরমুজের সিজনে তরমুজ, কাঁঠালের সিজনে কাঁঠাল, যতটুক পারেন কাজকাম করে, আপনি যতক্ষণ কাজকাম করেন ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনার নামে ইবাদত সওয়াব লেখে। সুবহানাল্লাহ, জোরে কর। বন্ধুগণ আমার, তো আমি যে আয়াত পড়েছি, এই আয়াত হইল একটা, আর কথা হইল আটটা, এর মধ্যে এক নম্বরটা কি, লা তা'বুদুনা ইল্লাল্লাহ। দুনিয়ার বান্দারা শোনো, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না, একমাত্র আল্লাহর ইবাদত। কার জন্য? আল্লাহর ইবাদত। আমার ভাইরা বন্ধুরা আমার, এই জন্যে আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না। কোনো হুজুরের পায়ে, কোনো পিসাবের পায়ে, কোনো দরগার মধ্যে সেজদা দেওয়া যাবে না, সেজদা দিব একমাত্র কার জন্যে? বলেন আল্লাহর জন্যে। আরো জোরে বলি আল্লাহ, একসাথে বলেন আল্লাহ। নামাজের মধ্যে আমরা প্রত্যেক রাকাতেই একটা সূরা পড়াই লাগে, সূরাটার নাম কি, সূরা ফাতিহা, আলহামদু সূরা নাকি? নামাজের ভিতরে পড়ি না পড়ি না,
পড়ি। সূরা ফাতিহার মধ্যে আছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, অর্থ একমাত্র আল্লাহ তোমার জন্য ইবাদত করি, আর যত সাহায্য সহযোগিতা তোমার কাছেই চাই। মুখে কই আর কাজের বেলা নাই, তাহলে তুমি খাঁটি মুসলমান হওয়ার কোনো পথ নাই। মুখে বলবে, দিলেও থাকতে হবে, কাজেও বাস্তবায়ন, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য সব কিছু করতে হবে। যাই হোক, মাওলানা হাফেজ আমির হামজা সাহেব সহ তার ভাই বারাদার, তারা গ্রামবাসী এবং তার আব্বার আত্মার মাগফিরাতের কামনায় আজকের এই দোয়ার মাহফিলের আয়োজন করছেন। রাত হয়ে গেছে কিন্তু 12টা, আপনাদের অসুবিধা হইতেছেনি, কথা তো শুরু হইছে না এখনো, আর আমি যেহেতু আপনাদের এখানে জুমার নামাজ পড়াই, প্রতি জুমাতে আল্লাহ যদি সুস্থ রাখে আসবো, তত বয়ান তো করি বা করব, ঠিক না? শুনবেন ইনশাআল্লাহ। তো আজকে রাত 12টা হয়ে গেছে প্রায়, এখন কাজকামের দিন, অনেকের ক্ষেত দেওয়া আছে, ধান বন কোটা নিয়ে অনেক বিতি ব্যস্ত আছে, তারপরেও আপনারা মৌচাকের মতো যে বসে আছেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু কথা বলি, শেষ করে দিব না, অসুবিধা হইতেছে। দুই নম্বর আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এক নম্বর আল্লাহ বলেন আল্লাহর ইবাদত করবে, এরপর আল্লাহ বলেন দুই নম্বর বলেন আব্বা আম্মাকে এহসান করবে। আব্বা আম্মারে কি করবেন, এহসান কেমনে করবেন? আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর ইবাদত করবে, এরপরে তোমার কাজটা হইল আব্বা আম্মার খেদমত, আব্বা আম্মার সাথে সুন্দর ব্যবহার, আব্বা আম্মার সাথে হাসি মুখে কথা বলবে, আব্বা আম্মার সাথে নম্র ভদ্রভাবে কথা বলবে, কঠিনভাবে কোনো কথা বলবে না, আব্বা আম্মাকে ধমক দেওয়া কথা বলবে না, কারণ তোমার আব্বা মাথার গাম পায়ে ফেলে কামাই রোজগার করে ঘরে খাবারের জোগাড় করেছি, আর মা 10 মাস 10 দিন পেটে তোমাকে আমাকে বহন করেছে, ঠিক কিনা জোরে কোন? মা জননীর মনে বড় আশা ছিল আমার ছেলে বড় হবে, আমার ছেলে কামাই রোজগার করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈদের বাজারে মার্কেটে গেছি, জামা কিনব, দোকানের পাশে দাঁড়াইয়া একজন যুবক দাঁড়ায় দাঁড়ায় কান্দে। জিজ্ঞাস করলাম, ভাই যুবক, তোমার কি টাকা হারিয়ে গেছে, তুমি কি কোনো বিপদে পড়ে গেছো, কেন তুমি কান্দ? যুবকটা ডাক দিয়ে বলল, হুজুর মার্কেটের মধ্যে আসছি, জামা কাপড় কিনবো, কত লোকেরা আব্বার জন্য লুঙ্গি কিনে, আমার আব্বা গত ঈদে ছিল, এবার ঈদের আগে আমার আব্বা কবরে ঘুমাইয়া গেছে, আব্বার কথা স্মরণ হয়ে গেছে।
আব্বা তো প্রাণের চাইতে জানের চাইতে সন্তানকে ভালোবাসে। আমি 2017 সালে হজ করেছি, আল্লাহ দেখছি বাংলাদেশের যারা বিদেশ গেছে এরার মধ্যে অনেকে কত কষ্ট করে যে টাকা রুজি করে এটা বাসা নাই। কাবাগরের পাশে আপনার রাত 2:30-3 বাজে, আল্লাহু আকবার, আমি তওয়াফ করতেছি, যুবক কান্দতেছে, ভাই কেন কান্দেন আপনি, বাড়ি কোথায়, বাংলাদেশ, কেন কান্দেন আপনি, লোকটা ডাক দিয়ে বলে হুজুর কান্দি, ঈদ কোরবানির ঈদ সামনে আসতেছে, আমার মা গোশত পাক করে আমার আব্বা কোরবানি গরু কিনে আনছে, কিন্তু গোশত পাক শাক করে সবাই খাইলে আমার মা খাইছিনি, আমার আব্বা খাইছিনি, খাওয়ার আগে আগে আমার মা আমার আব্বা আমার কথা বারবার করে স্মরণ করে টেলিফোনে মোবাইলের মাধ্যমে কথা বলে, আব্বা কান্দে মা কান্দে বাবারে, আজকে ঈদের দিন সন্তান ডাক দে বলে আমি আমার আম্মার সাথে তখন আমি কান্দি না, আব্বার কাছে টেলিফোন আমি কান্দি না, টেলিফোন কেটে যাওয়ার পরে জমিনের মধ্যে ঘইরে ঘইরে বাংলাদেশের ছেলে বিভিন্ন দেশের ছেলেরা আব্বা মার কথা মনে করে কান্দে। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলে আব্বা আম্মাকে এহসান করো, মা বাপকে দয়া করো, মা বাপকে ভালোবাসো, মাকে হাসি মুখে ডাক দিও। ছোট্ট কালে জ্বর আসলে আব্বা একটা দূর মারছে নন্দনপুর বাজারে ডাক্তার আসিনি, মা একবার তোমার দিকে তাকায় আর একবার আকাশের দিকে তাকাইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দে বলে আল্লাহ আমার সন্তানকে তুমি আল্লাহ নিয়ে যাইও না, আমার সন্তানকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। মা যে দোয়াটা করে লক্ষ লক্ষ টাকা দিয়া কোথাও এই দোয়া কিনতে পাইবেন না, জোরে বলুন ঠিক কিনা, আব্বা আম্মার অন্তর থেকে যে দোয়াটা হবে এই দোয়া লক্ষ লক্ষ টাকা দিলেও কোনো ব্যক্তি আপনার জন্য এই দোয়া করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন মা বাপকে তোমরা কোনোদিন কষ্ট দিও না, আব্বা আম্মাকে তুমি ভালোবাসো। এটা কার কথা? আল্লাহর কথা। আমার ভাইয়েরা বন্ধুরা আমার, এই জন্যে আমি আপনাদের সামনে যে আয়াত পড়েছি, এক নম্বর আল্লাহ বলেন একমাত্র আল্লাহর ইবাদত করবে, দুই নম্বর আল্লাহ বলেন আব্বা আম্মাকে এহসান করবে, ভুলে গেছেন? মনে মনে নাই? তুমি ছোট্ট থাকতে তোমার মুখের লুকমা বাতের নলা মাই খেজে উড়াই দিত মা, তুমি ভুলে গেছো? তুমি পায়খানা করলে মেতরনির মতো তোমাকে পানি দিয়ে তোমারে ভালো করে ধৈত, তোমার পায়খানা মেতরনির মতো মা জননী পরিষ্কার করত, তুমি কি ভুলে গেছো? আমার ভাইয়েরা বন্ধুরা আমার, এই জন্যে সাবধান, মাকে কষ্ট দিয়েন না, আব্বারে কষ্ট দিয়েন না।
মা যার নাই আব্বা যার নাই এ বুঝে মা কেমন জিনিস এ বুঝে আব্বা কেমন জিনিস আল্লাহু আকবার আমার বাইরা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ যেখানে তার ইবাদতের কথা বলেছে এর পরেই আল্লাহ তাআলা আব্বা আম্মার কথা বলেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুধল এই যুবক ভাইরা এই যুবতী আমার বোনেরা সাবধান মার সাথে আব্বার সাথে বিয়াদবি করা যাবে না আব্বা আম্মারে কষ্ট দেওয়া যাবে না নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন হুমানারুকা ওয়া জান্নাতুকা নবী বলেন তোমার আব্বা আম্মাকে কষ্ট দিলেই তুমি জাহান্নামে যাইবা আব্বা আম্মারে সন্তুষ্ট যদি করতে পারো আল্লাহ রাসূল বলেন তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে আমার বায়রা বন্ধুরা আমার একটা যুবকের কথা শুনে দিয়া মুনাজাত করব আপনারা রাজি আছেন নি যুবকের বাপ মারা গেছে ছোট্টকালে অর্থ সম্পত্তি নাই তার মা অন্য এক লোকের বাড়িতে কাজ কইরা এই বাচ্চাকে লালন পালন করল ভাঙ্গা ঘরের মধ্যে হাইরিকেনের মধ্যে কেরোসিন তেল নাই কোন রকম জীবন যাপন করে সারা দিন মা কাজ কাম কইরা বাড়িতে আইসা এই সন্তানরে বুকে লাগাইয়া ঘুমায় সন্তান বড় হইছে বড় হওয়ার পরে যেই মালিকের বাড়িতে কাজ করে মালিকরে বলছে মালিক কষ্ট আর কত করব আপনি যদি কিছু টাকা ধার দিতেন হাওলাত দিতেন আর কিছু টাকা আমি জোগাড় কইরা আমার ছেলেটাকে বিদেশ পাঠাইতাম মালিক রাজি হয়ে গেছে টাকা দিল আরো কিছু টাকা জোগাড় করে ছেলেটারে বিদেশ পাঠিয়ে দিল বিদেশ যাওয়ার পরে কয়েক বছরে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেছে এই লক্ষ লক্ষ টাকা যা ঋণ ছিল ঋণ পরিশোধ হয়ে গেল আরো লক্ষ লক্ষ টাকা আছে মা ফোন কইরা জানাইল টেলিফোন কইরা জানাইল স্যালারি ঋণ তো শেষ হয়ে গেছে এখন ব্যাংকে লক্ষ লক্ষ টাকা আছে তুই বাড়িতে আয় বাড়িতে এসে একটা ঘর বানাবি একটা ঘর সুন্দর করে বানাইলে এই ঘরে আরামে ঘুমাইমু এই ছেলে বাড়িতে কবে আসবি মা মা গো মালিকের কাছে আলাপ কইরা তোমারে জানাবো মালিকের কাছে আলাপ করলো মালিক বলল ঠিক আছে যাও ছুটি দিলাম মার সাথে দুই দিন একদিন আগে কথা বলছে যেদিন ফ্লাইট হবে আগের দিন সন্তান ওই যুবক মার মোবাইলে ফোন দিলে মা আর ফোন ধরে না অন্য লোকেরা ধরে যুবক ডাক দে বলল তোমরা কারা গো আমার আম্মা কেন মোবাইল ফোন ধরে না আশপাশের চাস্ত ভাই বারা দ্বারা বলে তোর আম্মা অসুস্থ যুবক
ডাক দি বলে আমার মা অসুস্থ হইলে আমার সাথে কি একটা কথা বলতে পারে না না কথা বলতে পারে না যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে তোমরা কারা গো আমার আম্মার কাছে মোবাইলটা একবার লাগিয়ে দাও আমি একবার আমি আমার আম্মারে আম্মা করে আমি ডাক দিমু আসলে এই যুবক আশা এই দুই দিন আগে দুনিয়ার জমিন থেকে মা বিদায় হয়ে গেছে মা নাই রে এবার যুবক টেলিফোন করে মোবাইল করে বলল আমার মাকে গাড়িতে করে এয়ারপোর্ট নিয়ে আইছো আমি আমার মার পাশে বইসা মার সেবা করতে করতে গাড়িত বইয়া যাম ভাই বারাদার সবাই কান্দে আসবাস সবাই কান্দতে কান্দতে জার জার এইদিকে ঢাকা এয়ারপোর্টে বিমান যখন নামছি চাস্ত ভাই বারাদার যারা গেছে গাড়ি লইয়া তারে আনবার জন্য এয়ারপোর্ট থেকে বের হইয়া ডাক দিয়ে ক আম্মার আনস নাই তোর আম্মা অসুস্থ কেমনে আম্মু গাড়ির ভিতরে যারা ছিল একজনও আর ঠিক থাকতে পারে নাই সবার কানতে আরম্ভ করছে এই যুবকরে বাড়ি তিনি আর কি বুঝদিমু এই যুবকটারে বাড়িতে লইয়া যাইয়া কেমনে তার মার কথা বলমু সবাই গাড়ির ভিতরে কান্দে যুবক এমনি ডাক দিয়ে বলে তোমরা এইভাবে কান্দো কেন একজন তখন ডাক দে বলে তোর আম্মা নাই রব দুনিয়ার জমিনে যুবক ডাক দিয়ে বলে কোথায় আমার মা তোর মা তোর মা দুই দিন আগে পৃথিবীতে বিদায় হয়ে গেছে পৃথিবী থেকে বিদায়ের আগে বারবার করে তোর মা বলেছে আমার সন্তান দেশে আসলে আমার সন্তানের প্রতি তোমরা লক্ষ্য রাখো আমি বদই বাঁচব না এবার যুবক গ্রামের মধ্যে আসার পরে গাড়ি থামাইলে পরে ডাক দে বললো ড্রাইভার রে গাড়িটার সামনে নিয়ে হলো এটা গোরস্থান এই গাড়িটা এখানে রাইখা দাও আমি আমার আম্মার কবরে আগে যাম মা কবরের পাশে দাঁড়ায় ডাক দিছে আম্মা গো মা আমারে কে গো আমারে নাম ধরে ডাক দিব মা গো এই লক্ষ লক্ষ টাকা দিয়া ঘর বাড়ি কার জন্য বানাবো গো মা 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 বলে যখন চিৎকার করে কান্দি এই যুবকটারে লোকেরা ধরে ধরে বাড়িতে নিয়ে আসছে সারাদিন কান্নাকাটি করে বেহুশ হয়ে গেছে রাত তিনটা বাজে তার হুশ আইছে এমনি ঘর থেকে বার হইয়া দৌড় মারছে কবরস্থানের দিকে দৌড়াইয়া গিয়ে বলে মা মা গো আমার পেটে খিদা লাগলি মা গো ভিক্ষা করে কত লোকের কাছ থেকে আইনা খাবার আমারে তুমি খাওয়াইছো গো মা গো আজকে তুমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলা মা ছোট্টকালে আব্বাকে আব্বা ডাইক আমার তৃপ্তি মিটে নাই মা গো তোমাকে মা ডাইক আমার তৃপ্তি মিটে নাই মা 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 বলে চিৎকার করে রাতের গভীর তিনটা বাজে কান্দে
এলাকার আশেপাশে মানুষের দৌড়াইয়া এবার গোরস্থানের দিকে গিয়া দেখি ওই যুবক আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমার মাকে তুমি মাফ করে দিও কিন্তু আল্লাহ আমি আমার মাকে মা ডাই কাজে আমার তৃপ্তি মিটে নাই আমার মা সুন্দর করে থাকবে আজকে ঘর বাড়ি হবে কিন্তু মা তো নাই আব্বা তো নাই যুবকের কান্না দেখে পুরো এলাকারবাসী মানুষ সব কান্দতে আরম্ভ করলো আমার ভাইয়েরা বন্ধুরা আমার যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে আরম্ভ করছে এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা আমার দেশে থাকেন বিদেশ থাকেন আব্বা আম্মার খেদমত করেন ভালোবাসা দিয়ে কথা বলবেন আমার ভাইয়েরা বন্ধুরা আমার মা আর বাপ বড় আশা করে ছেলে বড় হবে ঘর বাড়ি বানাবে টাকা পয়সা রোজি রোজগার করবে আরামায়েশ করবে কিন্তু মা জি কবরে শুয়ে গেছে আব্বা জি কবরে শুয়ে গেছে কোথায় যাব এখন পাওয়ার আর কোনো পথ নাই এই জন্য আল্লাহ পাক শিখিয়ে দিয়েছে মাকে আব্বাকে এইভাবে দোয়া করবে সবাই পড়েন আমার সাথে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা সেজন্য আল্লাহর ইবাদত করার পরবর্তীতে কাজ হইল আব্বা আম্মার সাথে সুন্দর ব্যবহার করা হারাম কাজ ছেড়ে দেওয়া হালাল কাজ গ্রহণ করার নামই হলো ইবাদত যেই কাজ করলে আল্লাহ রাজি হয় রসুল খুশি হয় এটা হলো ইবাদত আর যেই কাজ করলে আল্লাহ আর আল্লাহ নবী বেজার হয় নারাজ হয় সেটা ইবাদত নয় জোরে বলুন ঠিক কিনা এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা আমার লম্বা সময় আমরা আলোচনা শুনেছি মাগরিব থেকে রাত এখন ১২টার উপরে বাজে আমরা সবাই এখনই দোয়া করব আল্লাহর কাছে মাপ চাইব আমি অত্যন্ত খুশি হয়েছি আলহামদুলিল্লাহ আপনারা এইভাবে যে বসছেন আমার মনে হয় আমি যদি আরও ১০-১৫ মিনিট বয়ান করি আপনারা মনে আরও বয়ান শুনবেন এমনটাই বোঝা যায় ঠিক না যাই হোক যেহেতু রাত হয়ে গেছে কাজকামের দিন হ্যাঁ কাজকামও করতে হবে ইবাদতও করতে হবে কোরআন হাদিসের আলোচনা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন